প্রতিবার চাকরির ছুটিতে বাসায় আসলে মা আমার বিয়ে নিয়ে তাড়াহুড়া শুরু করেন, কিন্তু গত এক বছরে নয়টা মেয়ে দেখার পরও আমার বিয়ে হয়নি। হয়তোবা আমার বিয়ের ফুল ছাগলে খেয়ে ফেলেছে, তাই সেটা ফোটার আর সম্ভাবনা নেই এবং আমার বিয়ে হওয়ারও সম্ভাবনা নেই। এবারও মায়ের অনুরোধে জীবনের শেষ চিকিৎসার মতো শেষ মেয়েটাকে বিয়ে করার উদ্দেশ্যে দেখতে গেলাম। মেয়েটা অনার্স প্রথম বর্ষে পড়ে, বাবা মা তাকে বিয়ে দেবে কারণ তাদের গ্রামে নাকি মেয়ে ছেলে পালানোর হিড়িক পড়ে গেছে। বাবা মায়ের মুখে চুনকালি মাখানোর আগে তাদের মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন তারা। যদিও আমি যাকে দেখতে গিয়েছি সে কোনো সম্পর্ক করে না, কিন্তু খারাপ মানুষের কর্মের ফলাফল মানুষের মনে অনেক সময় ভালো মানুষের প্রতি সন্দেহের সৃষ্টি করে, তাই খারাপ কিছু করার আগেই তাদের মেয়ের বিয়ে দেওয়া চাই। মেয়ে দেখতে গেলাম, মেয়ে দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর চেহারা, যদিও আমি সুন্দর চেহারায় বিশ্বাসী না, সুন্দর মনে বিশ্বাসী, কারণ একটা সময় চেহারার সৌন্দর্যের জৌলুস হারিয়ে যাবে, মনের সৌন্দর্যটা সারা জীবন থাকবে। আর সংসার করার জন্য চেহারার সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া উচিত, তাহলে সংসার জীবনে সুখ পাওয়া যায়। এখানে সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু বাদশাদ লোক আমার পেশা নিয়ে। মেয়ের বাবা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, তার বড় ভাই সেনাবাহিনীতে চাকরি করে, পরিবারের প্রায় সবাই সরকারি চাকরি করে, কিন্তু আমি তো প্রাইভেটে চাকরি করি। স্যালারি অবশ্য ভালোই দেয়, প্রায় 45,000-এর কাছাকাছি, কিন্তু সেটা দিয়ে কি হবে? মেয়ের বাবা মা মনে করেন প্রাইভেট চাকরিতে কোনো সিকিউরিটি নেই, যখন তখন চলে যেতে পারে, আর চাকরিচ্যুত হলে তার মেয়েকে কিভাবে ভরণ পোষণ করবে তা জানে। তাই মেয়ে আমার পছন্দ হওয়া সত্ত্বেও মেয়ের বাবা মা না করে দিলেন সরকারি চাকরি না থাকার কারণে। এই নিয়ে 11-বারের মতো হৃদয়ের ছোট ছোট স্বপ্নগুলো ভেঙে গেল আমার। ভাবছি আর কোনো মেয়ে দেখবো না, বিয়েও করবো না। প্রথমবার হৃদয়টা ভেঙেছে আমার এক্স গার্লফ্রেন্ড। আমরা 3 বছরের মতো সম্পর্ক করেছিলাম। সম্পর্কের শুরুতে সে একটা কথা বলেছিল আমায়, তুমি যদি বিসিএস ক্যাডার না হতে পারো তবে আমার বাবা মা তোমাকে মেনে নেবে না। ঠিক তাই হলো, তার বাবা আমাকে মেনে নিলেন না। এক্সের বিয়ে হয়ে গেল কোনো এক অ্যাডমিন ক্যাডারের সঙ্গে। তারপর যেটুকু ইচ্ছে ছিল সরকারি চাকরি করার সেটাও হারিয়ে ফেলেছি। যার জন্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি সেই তো নেই, তো পড়াশোনা করে কি হবে আর। খুব রাগ করে নিজের যত চাকরির বই আছে সবগুলো হলের এক ছোট ভাইকে দিয়েছি, অবশ্য সে এখন ভালো চাকরি করছে, মাঝে মাঝে ফোন দেয় আমাকে, খোঁজ খবর নেয় আমার। 10-বারের মতো যখন বিয়ে করতে ব্যর্থ হলাম তখন আমি বেসরকারি চাকরি থেকে ইস্তফা দিলাম। 2 বছর চাকরি করে অনেক টাকা পরিবারকে দিয়েছে, পরিবারে কিছুটা সচ্ছলতা ফিরে আসছে। এখন 1 বছর বসে বসে চাকরির প্রস্তুতি নেব। উল্লেখ, তখনও সার্টিফিকেট অনুযায়ী আমার 25 বছর পূরণ হয়নি, আরও 5 বছর 2 মাস আছে সরকারি চাকরিতে আবেদন করার। আমার বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি সাবজেক্টে মাস্টার্সে ভর্তি হলাম। সুপারভাইজারের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আমার, তাই বেশি চাপ দেননি। হলে থাকি আর চাকরির জন্য দিনরাত পড়ছি। আমার টেবিলের সামনে ওয়ালপেপারে বড় করে লেখা ছিল, একটা ভালো মেয়েকে ভালো ঘরে বিয়ে ও ভালো সামাজিক অবস্থান তৈরি করার জন্য হলে একটি সরকারি চাকরি প্রয়োজন, হোক সেটা ফার্স্ট ক্লাস কিংবা থার্ড ক্লাস। এটা দেখি আর ফুয়েল গ্রহণ করে জেল উঠি। কেটে গেল 6টা মাস, বিসিএস এর প্রিলিতে কোয়ালিফাই করলাম, লিখিত পরীক্ষার জন্য পড়াশোনা করছি। বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশটা আমার কাছে সহজই মনে হচ্ছে, হয়তো এই 2 অংশে লিখিত পরীক্ষায় বেশি মার্কস পাবো, কারণ আমি ছোটবেলা থেকেই পত্রিকা পড়তে ভালোবাসি। রিটার্ন এক্সাম দিলাম, মাথাটা একটু খারাপ হলো, রেজাল্ট দিল 2.5 মাস পর, কোয়ালিফাই করলাম। আত্মবিশ্বাস তুঙ্গে উঠে গেছে আমার, এখন আর পিছে ফিরে তাকাই না। ভাইবার জন্য পূর্ণোদ্যমে চলছে আমার পড়াশোনা। তারপর আসলো সেই মহাপরীক্ষা, যে পরীক্ষার উপর আমার একটি ভালো ঘরের ভালো একটা মেয়েকে বিয়ে করা নির্ভর করছে। অবশেষে ভাইভাতে কোয়ালিফাই করে সিভিল সার্ভিসে যোগ দিলাম। মেয়েদের বাবা মা ও মেয়ের রিজেকশনগুলো আমার মাঝে জিদের সৃষ্টি করেছে, আর সেই জিদের থেকে আজকের এই পজিশনে আসা আমার। শেষবার যে মেয়েটাকে দেখতে গেছিলাম তার বিষয়ে খোঁজ নিলাম একটু, বিয়ে হয়ে গেছে কিনা। শুনলাম বিয়ে হয়ে গেছে কোনো এক সরকারি চাকরিজীবীর সাথে, তবে সেটা থার্ড ক্লাস চাকরি, এসএসসি পাশ করেই ওই চাকরিতে আবেদন করা যায়। অথচ আমি যখন ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন শুধু আমার একটি সরকারি চাকরি ছিল না, তাছাড়া আমার শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা মেয়েটার বর্তমান জামাইয়ের চেয়ে অনেক বেশিই ছিল। শুধুমাত্র সরকারি চাকরি নেই বলেই আমার এক্স জিএফ সহ 6টা মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা থেকেও হয়নি। এটা অবশ্য মেয়েদের কিংবা তাদের অভিভাবকের দোষ না, কারণ এদেশের প্রেক্ষাপটে বেসরকারি চাকরির কোনো গ্যারান্টি নেই, সোশ্যাল ভ্যালু নেই। একজন মাস্টার্স পাস বেসরকারি চাকরিজীবী সমাজের কাছে যতটা না সম্মান পায় তার চেয়ে বেশি সম্মান পায় এসএসসি পাস করা সেনাবাহিনীতে জয়েন করা একজন সৈনিক। বিয়ের বাজারে এই সৈনিকের মূল্য অনেক বেশি, কারণ সে একজন সরকারি চাকরিজীবী, ভাবা যায়। শুনলাম মা আবার একটা মেয়ের সন্ধান পেয়েছে, মেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে 3rd ইয়ারে, হয়তোবা এবার আর বিয়েটা ভাঙবে না, হয়ে যাবে, কারণ বিয়ের ফুল ফোটানোর জন্য সার হিসেবে সরকারি চাকরিটাকে ছিটিয়ে দিয়েছি গাছের গোড়ায়। দীর্ঘদিনের ব্যাচেলার লাইফ শেষে হয়তো ম্যারিড লাইফের খুব শীঘ্রই পদার্পণ করব, আর তাতেই শেষ ছায় নিজের স্বাধীনতাটা নষ্ট করে পরাধীনতাকে বরণ করে নেব। জানি না এই পরাধীনতা আমায় কতটুকু শান্তি দেবে।